অনেক অভিযোগ ছিল, অনেক অভিমান ছিল, কারণ সালমান খান অনেক কিছু জিনিস ঠিক করছিলেন না, কারণ সে ওই ভাইচারা ভাইচারা দেখাচ্ছিলেন। সেই জন্য আমরা খুবই ক্ষিপ্ত ফ্যান্স এবং নিউট্রাল অডিয়েন্স, কারণ তার মধ্যে যে পোটেন্সিয়ালটা আছে সেটা বেরোচ্ছে না। সালমান খান লকডাউনের পর কোনো সিনেমা এখনো পর্যন্ত সাইন করেননি। কিসিকা ভাই কিসিকি জান ওটা লকডাউনের পরই এসেছিল, কিন্তু ওই সিনেমাটা অনেক আগে সাইন করেছিল। এখন একটা জিনিস সালমান খান ক্লিয়ারলি বলে দিয়েছে যে ভাইচারা আমি আর এখন দেখাবো না, কারণ আমার স্টারডাম থেকে বরকরার রাখতে হবে। তো সেই জন্য সে স্ক্রিপ্টগুলো খুব চুজি, মানে চুজ করছে খুব ভালো করে, কারণ আপনারা রিসেন্টলি জানবেন যে সুরজ বারজাতিয়া সিনেমাটাও তিনি করবেন না বলে দিয়েছেন। কারণ আমার মনে হয় তিনি ভাবছেন যে সুরজ বারজাতিয়া যে ধরনের সিনেমা বানায় সেই জোনের সিনেমা এখন হয়তো অতটা মানুষ নাও খেতে পারে, এরকমই হয়তো হতে পারে। ক্রিয়েটিভ ডিফারেন্স তো হয়েছে, ওই জন্যই সিনেমাটা সেল হয়েছে। তবে আমরা জানতাম যে বুল আসবে, তো অনেকে বলে বুল ভাই কোথায় গেল? তো বুলের জন্য আমি সেপারেট একটা ভিডিও বানাবো, কেন এটা সেলভ হয়েছে। হ্যাঁ, এটা সেলভ হয়ে গেছে, কেন হয়েছে কী হয়েছে পরবর্তী ক্ষেত্রে জানাবো। তবে এখন যেটা কনফার্ম নিউজ, যেটা টাইগার থ্রির পর আমরা সিনেমা হলে দেখবো এবং এবছর দেখতে পাবো না, এটা একটু কষ্ট আছে। পরের বছর ভাইকে দেখতে পাবো ঈদেতে। এবং আপনাদের যদি বলি, সালমান ভাই আমাদের মনোকামনাগুলো পূরণ করে দিয়েছে। তার কারণটা, এখানে যে ডিরেক্টর এবং যে প্রডিউসারকে নিয়েছেন, রিয়েলি মানে আকাশ ছোঁয়া লেভেলের একটা কিন্তু সিনেমা হবে। তো সিনেমার স্কেল তো কোনো দিক থেকে খামতিতে রাখবে না প্রডিউসার, এবং ডিরেক্টরও খুব ভালো করে জানে এরকম অ্যাকশন স্টারকে কী রকমভাবে প্রেজেন্ট করা যায়। আমি কথা বলছি এআর মুরগাডাস। আর সিনেমার ফ্যান্স আপনারা, আপনাদের যদি বলি যে তিনি গজনি বানিয়েছেন, তিনি হলিডে বানিয়েছেন, এই ধরনের সিনেমা তিনি বানিয়েছেন, রজনীকান্তের সাথে দারার বানিয়েছেন, তারপরে থালাপতি বিজয়ের সাথে কত সিনেমা তিনি হিট দিয়েছেন, তো তিনি মাস মুভি তো বানান, কিন্তু তার মধ্যে একটা ভালো গল্পকে তিনি রাখেন। তো এবারে দেখা যাক সালমান খানের সাথে সে কোলাবরেট করছে, একদম এটা কনফার্ম নিউজ। তো এবার এখানে প্রডিউসার এখানে সাজিদ নাডিয়াডওয়ালা। স্কেল সিনেমাটার কী হবে সেটা কিন্তু আপনারা ভাবতে পারছেন না। আপনারা কিকের সময় ভাবুন না কীরকম স্কেল দেখিয়েছিল। তো এবারে এই সিনেমার বাজেট হতে চলেছে 400 কোটি। আমার তো মনে হচ্ছে ভাই সেরকমই একটা স্ক্রিপ্ট পেয়েছে, না হলে এত টাকা বিনিয়োগ করবে না। তো মানে একটা অ্যাকশন এন্টারটেনার হতে চলেছে। এবং সাধারণত এয়ার মুরগাডাসের সিনেমা একটু অন্যরকম হয়, তার মধ্যে গল্প লেয়ারিং খুব সুন্দর হয় এবং মাস সিনেমা তো হয়। তো এই অ্যাকশন থ্রিলার সিনেমাটা কেমন হয় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো, যখন এর আরও কিছু গল্প সম্বন্ধে হিন্টস পাবো। এবং অনেকে হয়তো জানবেন না, আমির খানকে গজনির যে অফারটা, এটা তার আগে পেয়েছিল সালমান খান। মানে সালমান খানকে এয়ার মুরগাডাস অফার করেছিলেন, কিন্তু তখন সালমান খান কোনো কারণবশত করেনি। মানে ইতিহাস সাক্ষী আছে, সালমান খান যে মুভি ছেড়ে দেয় সে মুভি ব্লকবাস্টার হয়ে যায়। তো ভাই এটা আর চারছে না, এয়ার মুরগাডাসের সাথে এবার সিনেমাটা ভাই করিয়ে দিচ্ছে। তো এরকম ডিরেক্টর যখন লাইনে চলে আসে না, আলাদাই ক্রেজ বেড়ে যায় ভাই। তো সিনেমার এখনও টাইটেল কিছু এরকম ধরা হয়নি, জাস্ট শুধু একটা কনফার্ম নিউজ আপনাদের বলে দিলাম যে 2025-এর ঈদেতে ভাইয়ের জলওয়া নেক্সট লেভেল হবে, এটা দেখে নেবেন আপনারা। তো সালমান খান, এয়ার মুরগাডাস, সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস, আর কি চাই বস, আর কি চাই? তো এইরকমই বড়ো বড়ো ডিরেক্টরের সাথে কাজ করুক, অন্তত সিনেমাগুলো ভাই ভালো হবে। মানে ওই ঝাঁটের যেসব ডিরেক্টরগুলো, ওদের সাথে কাজ করে তো লাভ নেই, এরকম ডিরেক্টরের সাথে কাজ করো, এদের সিনেমা কোনো দিন ক্রিঞ্জ হবে না। হয়তো সেটা মাস্টার ক্লাস না হলেও একটা ভালো হবে, কিন্তু সেটাকে কেউ কখনো ক্রিঞ্জ বলতে পারবে না, খারাপ বলতে পারবে না। এটা কিন্তু ভালো ডিরেক্টরদের সাথে কাজ করলে এই জিনিসটা হয়। তো সালমান খান রাইট ডিসিশান নিয়েছে, তো আমরা ফ্যান্সরা খুবই হ্যাপি এবং নিউট্রাল অডিয়েন্সও খুব হ্যাপি। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়া তারাও লেখালেখি করছে। তো কি মনে হয় আপনাদের যে এয়ার মুরগাডাস সালমান খানের জোড়িটা কীরকম হবে? মানে গজনিরও থেকে খুঁখার কিছু একটা ব্যাপার কি ভাইকে ক্যারেক্টার দেয়া হবে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে, সেটা আপনাদের জানাবো। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো